নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এস ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন কোনটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট কি কি রয়েছে অপশনে দেখো এলাহাবাদ তেলেঙ্গানা কলকাতা অন্ধ্রপ্রদেশ এদের মধ্যে কোনটি ভারতের সব থেকে প্রাচীনতম হাইকোর্ট কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কলকাতা কলকাতা হচ্ছে ভারতের সব থেকে প্রাচীনতম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট হলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট আঠারোশো সালের পয়লা জুলাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন রমেশচন্দ্র মিত্র এবং প্রথম পূর্ণ মেয়াদের ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ফণীভূষণ চক্রবর্তী হাইকোর্টের দীর্ঘতম মেয়াদের প্রধান বিচারপতি কে ছিলেন শঙ্করপ্রসাদ মিত্র কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন কি নাম বিচারপতি টি এস শিবগনম টি এস শিবগনাম হচ্ছে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় ভারতের প্রধান বিচারপতি তারপর দেখো কি বলছে ইজ দ্য ফার্স্ট লেডি চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট ইজ দ্য ফার্স্ট লেডি চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট অর্থাৎ কি বলছে কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন কী হবে মঞ্জুলা চেল্লুর কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে বর্ন ফাইভ ডিসেম্বর নাইনটিন ফিফটি ফাইভ অর্থাৎ উনিশশো সালের পাঁচই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন ইজ এ ফরমার চিফ জাস্টিস অফ বোম্বাই হাইকোর্ট কী ছিলেন তিনি বোম্বে হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন কী ছিলেন বোম্বে হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি কে মঞ্জুলা চেল্লুর শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ কেলকাটা হাইকোর্ট এবং কি ছিলেন তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ কেরালা হাইকোর্ট এবং কি ছিলেন এবং কেরালা হাইকোর্টেরও প্রধান বিচারপতি ছিলেন অ্যান্ড এবং দ্য ফার্স্ট ফিমেল জাজ অব দ্য কর্ণাটকা হাইকোর্ট এবং কর্ণাটক হাইকোর্টেরও প্রথম মহিলা বিচারপতি ছিলেন এবং কর্ণাটক হাইকোর্টেরও প্রথম বিচারপতি ছিলেন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে সংবিধানে ভারতের ভাষাগুলিকে কোন তফসিলে স্থান দেওয়া হয়েছে সংবিধানে ভারতের ভাষাগুলিকে কোন তফসিলে স্থান দেওয়া হয়েছে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অষ্টম তফসিলে কততম তফসিলে স্থান দেওয়া হয়েছে অষ্টম তফসিলে স্থান দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বাইশটি ভাষা রয়েছে মূলত এটির চোদ্দোটি ভাষা ছিল কিন্তু বর্তমানে বাইশটি ভাষা রয়েছে বাইশটি ভাষা হলো কি কি অসমিয়া, বাংলা বড়ো ডোগরি গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি কোঙ্কানি মৈথিলি মালায়ালম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সাঁওতালি সিন্ধি তামিল তেলেগু এবং কি উর্দু এই হচ্ছে টোটাল বাইশটি ভাষা নেক্সট কি রয়েছে দেখো মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ চোয়ালের পেশি চোয়ালের পেশি হচ্ছে মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি ওজনের ভিত্তিতে সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে চর্বক বা চোয়ালের পেশি কি নাম ম্যাসিস্টার মেসিটার হচ্ছে ওজনের ভিত্তিতে মানবদেহ সবচেয়ে শক্তিশালী পেশি নেক্সট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ড্যাশের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি এক শৃঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত বা প্রসিদ্ধ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের আসাম রাজ্যে অবস্থিত উনিশশো সালে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বিশ্বের দুই তৃতীয়াংশে বিরাট এক শিংওয়ালা কি রয়েছে গন্ডার রয়েছে এক শিংওয়ালা গণ্ডার রয়েছে এর জন্য কিন্তু কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো নাইগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত নাইগ্রা জলপ্রপাত বা ইংরেজিতে কি ইংরেজিতে কী বলা হয় নাইগ্রা ফলস নাইগ্রা ফলস কোথায় অবস্থিত কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইউএসএ অর্থাৎ আমেরিকাতে নাইগ্রা জলপ্রপাত অবস্থিত নাইগ্রা জলপ্রপাত যার ইংরেজি নাম কি নায়গ্রা ফলস উত্তর আমেরিকার নায়গ্রা নদীর ওপর অবস্থিত মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়গ্রা জলপ্রপাত গঠিত এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড়টি হর্ষসু ফলস বা কানেডিয়ান ফলস কানাডা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত সেতারের জনক কাকে বলা হয় কাকে সেতারের জনক বলা হয়ে থাকে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ আমির খসরু আমির খসরুকে সেতারের জনক বলা হয় নেক্সট কোন বংশের সময়কালে গোলকুণ্ডা ফোর্ট নির্মিত হয়েছিল কোন বংশের আমলে গোলকুণ্ডা দুর্গ নির্মিত হয়েছিল কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কাকাতিয়া রাজবংশের সময়কালে কোন রাজবংশ কাকাতিয়া রাজবংশের সময়কালে গোলকুণ্ডা ফোর্ট নির্মিত হয়েছিল এই দুর্গটি তেরো শতকে কাকাতিয়া রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এটি ভারতের সর্বোচ্চ অসামান্য দুর্গগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় গোলকুণ্ডা দুর্গটি সেই সময়ের জমকালো নবাবী সংস্কৃতির প্রতীক পরবর্তীতে গোলকুণ্ডা দুর্গ বাহমণি রাজবংশের অধিকারে আসে কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ কার দ্বারা নিযুক্ত হন কোনো রাজ্যের মধ্যে যে ডিস্ট্রিক্ট জাজ আছে সে কার দ্বারা নিযুক্ত হন কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি রাজ্যপালের দ্বারা কোনো রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন জেলা বিচারকগণ দুইশো ধারা অনুসারে নিযুক্ত হন যে কোনো রাজ্যে জেলা জজদের নিয়োগগুলি হাইকোর্টের পরামর্শে রাজ্যটি রাজ্যপাল দ্বারা করা হয় নেক্সট বাংলাদেশ কত সালে স্বাধীন হয় কবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় জেনারেল ইয়াহিয়ার সামরিক প্রশাসনের অধীনে পাকিস্তান বাংলাদেশ সংকটের সম্মুখীন হয় এবং উনিশশো সালে ভারতের সাথে যুদ্ধের পর পূর্ব পাকিস্তান বিভক্ত হয়ে বাংলাদেশ নামে পরিচিত একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কোনটি ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি কী কী রয়েছে অপশানে দেখো অশোক চক্র পরমবীর চক্র কীর্তি চক্র নাকি বীরচক্র এদের মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বীরত্ব পুরস্কার কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি পরমবীর চক্র পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার দেখো কি রয়েছে পরমবীর চক্র পরমবীর চক্র বীরত্ব বা সাহসিকতার সর্বোচ্চ অলঙ্করণ এটি স্থলে সমুদ্রে বা আকাশে শত্রুর উপস্থিতিতে বীরত্ব বা বীরত্ব বা আত্মত্যাগের সবচেয়ে সুস্পুষ্ট কাজ মহাবীর চক্র মহাবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার এটি স্থলে সমুদ্রে বা আকাশে শত্রুর উপস্থিতিতে সুস্পষ্ট বীরত্বের কাজের জন্য পুরস্কৃত হয় তারপর কী রয়েছে বীর চক্র বীরচক্র চক্র তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার এটি স্থলে সমুদ্রে বা আকাশে শত্রুর উপস্থিতিতে সাহসিকতার কাজের জন্য পুরস্কৃত হয় তারপর কি রয়েছে দেখো অশোক চক্র অশোক চক্র বীরত্ব সাহসী পদক্ষেপ বা যুদ্ধক্ষেত্র থেকে দূরে ত্যাগের জন্য ভূষিত হয় শান্তিকালীন সময়ে এটি সর্বোচ্চ সামরিক পুরস্কার তারপর কি রয়েছে কীর্তিচক্র কীর্তিচক্র অলঙ্করণ সুস্পষ্ট বীরত্বের জন্য ভূষিত হয় তারিখ ই মামুদি গ্রন্থটি রচয়িতা কে তারিখ ই মামুদি গ্রন্থটির রচয়িতা কে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি আবুল ফজল বৈহাকি আবুল ফজল বৈহাকি হচ্ছে তারিখ ই মামুদি গ্রন্থটি রচয়িতা তারিখ ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতাকে জিয়াউদ্দিন বারানি চন্দ্রচুর গ্রন্থের রচয়িতাকে উমাপতি ধর তাহলে চন্দ্রচুর গ্রন্থের রচয়িতার নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ওমাপতি ধর নেক্সট দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দুটি নিউরোনের সংযোগস্থলকে কী বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি সাইন্যাপস সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলা হয় সন্ধি বা স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস হলো দুটি নিউরনের সংযোগস্থল মনে রাখবে চারটে নাম কিন্তু সন্ধি স্নায়ু সন্নিধি প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস একই কিন্তু এগুলি হচ্ছে বা এটা হচ্ছে দুটি নিউরনের কী সংযোগস্থল যেখানে একটি নিউরনের অ্যাকশনের প্রান্ত এবং অন্য একটি নিউরনের ডেন্ড্রাইটের প্রান্ত খুব কাছাকাছি থাকে ভারতের এক টাকার মুদ্রা নোট কে জারি করেন কে ভারতে এক টাকার মুদ্রা নোট জারি করে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভারত সরকারের অর্থমন্ত্রক ভারত সরকারের অর্থমন্ত্রক এক টাকার মুদ্রা নোট জারি করে বাইশ অনুচ্ছেদের অধীনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এক টাকার নোট ব্যতীত বিভিন্ন মানের মুদ্রা নোট দেওয়ার একমাত্র অধিকার রয়েছে এক টাকার নোটটি অর্থমন্ত্রক জারি করে এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে এবং অন্যান্য নোটগুলিতে আরবিআইয়ের গভর্নরের কি রয়েছে স্বাক্ষর রয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয় খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয় কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি পারদ পারদের জন্য মিনামাটা রোগের সৃষ্টি হয় দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয় মিনামাটা রোগ একটি স্নায়বিক রোগ যা মারাত্মক পারদের বিষক্রিয়ার দ্বারা কী হয় সৃষ্ট হয় যে পরিস্থিতিতে সরকারের ব্যয় রাজস্ব ছাড়িয়ে যায় তাকে কি বলে যে পরিস্থিতিতে সরকারের ব্যয় রাজস্ব ছাড়িয়ে যায় তাকে কি বলা হয় তাকে বলা হয় বাজেট ঘাটতি অর্থনীতি থেকে একটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তাকে কি বলা হয় বাজেট ঘাটতি নজওয়ান ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন কে নজবান ভারতসভা প্রতিষ্ঠা করেছিলেন কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভগৎ সিং ভারত ভারতসভার প্রতিষ্ঠাতা ভগৎ সিং ছিলেন নজবান ভারতসভা উনিশশো ছাব্বিশ সালের মার্চ মাসে ভগৎ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যুবকদের জাতীয় দায়িত্ব পালনে প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি সভা প্রতিষ্ঠা করেন কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় মানুষের ডিম্বাশয় থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় কি কি রয়েছে অপশনে দেখো প্রোলেকটিন প্রোজেস্টেরন অক্সিটোসিন নাকি গোনাডোট্রপিন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রোজেস্টেরন কী হবে অ্যান্সারটি প্রোজেস্টেরন মানুষের ডিম্বাশয় থেকে প্রজেস্টেরন হরমোনটি নিঃসৃত হয় ডিম্বাশয় ইস্ট্রোজেন ও প্রোজেস্টরন উভয় প্রকার হরমোন খরণ করে তাহলে প্রশ্ন আসতে পারে ডিম্বাশয় থেকে প্রজেস্টেরন ছাড়া আর কোন হরমোন খরিত হয় তখন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইস্ট্রোজেন ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদনকারী একটি প্রজনন অঙ্গ এবং স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ মেরুদণ্ডী প্রাণীতে এটি সাধারণত একজোড়া করে থাকে ডিম্বাশয় পুরুষদের শুক্রাশয়ের সাথে সাদৃশ্যপূর্ণ এতে গোনাট ও অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থি রয়েছে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল ফারাক্কা ব্যারেজ নির্মাণ করার প্রাথমিক উদ্দেশ্য কি ছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল উনিশশো পঞ্চাশ ও উনিশশো ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ তৈরি করা হয়েছিল নেক্সট গীতা রহস্য বইটির লেখক হলেন বা গীতা রহস্য বইটির লেখক কে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক হচ্ছে গীতা রহস্য বইটির রচয়িতা বা লেখক শ্রীমদ্ ভগবদ গীতা রহস্য যা গীতা রহস্য বা কর্মযোগ শাস্ত্র নামেও পরিচিত উনিশশো সালে ভারতীয় সমাজ সংস্কারক এবং স্বাধীনতা কর্মী গঙ্গাধর তিলক এটি লিখেছেন তিনি বার্মার মন্দালতে কারাগারে ছিলেন নেক্সট প্রশ্ন সিএফসি কথাটির পুরো নাম কি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সিএফসি কথাটির পুরো নাম কি বা সিএফসি কথাটির সম্পূর্ণ নাম কি কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্লোরোফ্লুরো কার্বন সিএফসি কথাটির ফুলফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন নেক্সট লাদাখের নববর্ষের উৎসবকে কি বলা হয় লাদাখে যে নববর্ষের সময় উৎসব হয় সেই উৎসবকে কি বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি লোসার লাদাখের নববর্ষ উৎসবকে বলা হয় লোসার নেক্সট ধাতু খোদায়ের জন্য ব্যবহৃত হয় কোন অ্যাসিড কোন অ্যাসিড ধাতু খোদায়ের জন্য ব্যবহৃত হয় কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি এইচএনো থ্রি অর্থাৎ নাইট্রিক অ্যাসিড ধাতু খোদাইয়ের জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় নিটাল হল নাইট্রিক অ্যাসিড এবং অ্যালকোহলের একটি দ্রবণ যা সাধারণত ধাতু খোদাই করার জন্য ব্যবহৃত হয় হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় ড্যাশ নামে পরিচিত হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত অ্যানসারটি কিন্তু হয়ে যাবে অপশন বি তরাই কি হয়ে যাবে অ্যান্সারটি অপশন বি তরাই হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং তরাই নামে পরিচিত দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত মূলত তিস্তা নদীর পশ্চিম পাশ তরাই এবং পূর্ব পাশ ডুয়ার্স নামে পরিচিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বারবার আসে তিস্তা নদীর পশ্চিম পাশ ও পূর্ব পাশের নাম কি তিস্তা নদীর পশ্চিম পাশের নাম হচ্ছে তরাই এবং পূর্ব পাশের নাম হচ্ছে ডুয়ার্স নেক্সট আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারপতি নিয়ে গঠিত আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পনেরো জন বিচারপতি নিয়ে আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয় আন্তর্জাতিক বিচার আদালত সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নয় বছরের মেয়াদের জন্য নির্বাচিত পনেরো জন বিচারকের সমন্বয়ে গঠিত হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ডিএনএর গঠনগত একক হলো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ডিএনএর গঠনগত একককে কি বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউক্লিও টাইট অপশন সি ডিএনএর গঠনগত একককে বলা হয় নিউক্লিও টাইড বিখ্যাত খেলোয়াড় মারাদোনা কোন খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত খেলোয়াড় মারাদোনা কোন খেলার সঙ্গে যুক্ত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফুটবল অপশন সি বিখ্যাত খেলোয়াড় দিয়েগো মারাদনা মারাদোনা ফুটবল খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় কোন গ্রন্থে কোন গ্রন্থে জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় বা জীবনী সম্পর্কে জানা যায় কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি কল্পসূত্র কল্পসূত্রে জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় প্রথম তীর্থঙ্কর ছিলেন কে ঋষভ এবং তিনি ঋষভনাথ বা আদিনাথ নামেও পরিচিত কল্পসূত্র হলো জৈন পাঠ যাতে জৈন তীর্থঙ্করদের জীবনী রয়েছে বিশেষ করে পার্শ্বনাথ এবং কার মহাবীরের কল্পসূত্র রচনা করেছিলেন ভদ্রবাহু যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে ছিলেন পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর এবং মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ এবং চব্বিশতম তীর্থঙ্কর কোন গ্যাস সূর্যের অতিবেগুনি বিকিরণ থেকে বায়ুমণ্ডলকে রক্ষা করে কোন গ্যাস সূর্যের অতিবেগুনি বিকিরণ থেকে বায়ুমণ্ডলকে রক্ষা করে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ওজোন গ্যাস অপশন ডি ওজন গ্যাস সূর্যের অতিবেগুনী বিকিরণ থেকে বায়ুমণ্ডলকে কী করে প্রোটেক্ট করে ওজন গ্যাস আমাদের ক্ষতিকর সূর্য রশ্মি থেকে রক্ষা করে উচ্চ ঘনত্বে ওজন স্তর পৃথিবী পৃষ্ঠ থেকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার উচ্চাতে পাওয়া যায় ওজন স্তর ক্ষতিকারক ইউভি বা আলট্রাভায়োলেট রশ্মি কী করে শোষণ করে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি ভাগীরথী নদী ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে ভাগীরথী হল গঙ্গার একটি শাখা নদী এই নদীটি ফারাক্কা ব্যারেজের কাছে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে এই নদীটি মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং জেলাটিকে কম বেশি সমান ভাগে ভাগ করেছে ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ক্লোরোফিল অনুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় কি কী রয়েছে অপশানে দেখো এফি ফেরাস সিইউ কপার এম জি ম্যাগনেশিয়াম এম অর্থাৎ ম্যাঙ্গানিজ এদের মধ্যে কোনটি ক্লোরোফিল অনুতে থাকে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি এম জি অর্থাৎ ম্যাগনেশিয়াম ক্লোরোফিল অণুতে ম্যাগনেশিয়াম পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে এবং ভবিষ্যতে আরও যদি এরকম ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে